হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। এই মুহূর্তেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হলো, সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে বজ্র বিদ্যুৎ সহ ভয়ানক বৃষ্টি। রয়েছে আরো একটি ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের। দুর্যোগের আশঙ্কা বাংলার জেলায় জেলায় আর জেলায় জেলায়। তো ফ্রেন্ডস, আজ থাকবে আবহাওয়া দপ্তরের এই রিপোর্টটি নিয়ে আলোচনা। কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এবং কোথায় কোথায় রয়েছে দুর্যোগের আশঙ্কা এবং কোথায় থাকবে কেমন আবহাওয়া, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর অন্যকে সতর্ক করতে হলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো ফ্রেন্ডস, আজ মূলত আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদের থেকে জানতে চাই, আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন। নিউজ রিপোর্টে জানানো হচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে, আর এই পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী কাল পর্যন্ত। বলা হয়েছে মঙ্গলবার থেকে ফের গরমের দাপট পড়বে, পাঁচ দিন পর ফের ঝড় বৃষ্টির পূর্বাভাসে কিন্তু স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ আর কিছুক্ষণ পর থেকেই পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের একাধিক এলাকাতে প্রচন্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর অনুপাতে বলা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 43%, তবে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেছে এবং আবহাওয়া দপ্তর যেখানে জানাচ্ছে প্রচন্ড বেগে বৃষ্টি আসতে পারে। কালবৈশাখীর পূর্বাভাসের সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে জেলায় জেলায় 50-60 কিলোমিটার বেগে বইবে হাওয়া। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া রিপোর্ট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।